হ্যালো গাইস, আমি সায়ন সাহা। আমাদের ফিজিক্স ইউনিভার্স চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমরা স্টার্ট করব ঠিক কালকের যেখানে শেষ করেছিলাম, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, দ্যাট মিন্স তড়িৎ বল রেখা। তো কালকের কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য মাঝপথেই ছাড়তে বাধ্য হয়েছিলাম, তো ওই জন্য আজকে সেখান থেকেই স্টার্ট হচ্ছে। তো কালকের কী বলেছিলাম, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স কী বা তড়িৎ বলরেখা কী? তো বলেছিলাম যে কোনো একটা তড়িৎ ক্ষেত্রের যে কোনো একটা বিন্দুতে একটা প্রাবল্যের মান থাকে আর তার একটাই দিক থাকে। এবার এই রকম তড়িৎ ক্ষেত্রের প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান বিভিন্ন হয় এবং সেই জন্য তার দিকও বিভিন্ন হয়। তো ঠিক এই সময় যদি আমরা একটা মুক্ত আধানকে আমরা তড়িৎ ক্ষেত্রের মাঝখানে রেখে দিই, তো সেই আধানটা এই তড়িৎ ক্ষেত্রের জন্য একটা বল অনুভব করবে। তো একটা মুক্ত আধানকে যদি আমি মাঝে রাখি, তো সেই আধানটা এই তড়িৎ ক্ষেত্রের জন্য একটা বল অনুভব করবে এবং বল অনুভব করার ফলে সে একটা দিকে গমন করবে, মানে একটা দিকে সে যাবে। সেই যেদিক থেকে সে যেদিকে যায় তার এই যে গমন পথ, এটাকেই বলে হচ্ছে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স বা তড়িৎ বল রেখা। এটা কে ফার্স্ট আনে? না, বিজ্ঞানী ফ্যারাডে। কালকের বলেইছিলাম তিনি তার মানে দুটি বস্তুর মধ্যে, মানে দুটি আহিত বস্তুর মধ্যে আকর্ষণ, আমি কালকের বলেছিলাম দুটি আহিত বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল পরীক্ষা করার জন্য তিনি এটা এনেছিলেন, কিন্তু এর বাস্তবে কোনো অস্তিত্ব নেই। তড়িৎ বলরেখার বাস্তবে কোনো অস্তিত্ব নেই, ক্লিয়ার? এবার কালকের যেই অবধি বলেছিলাম এই এই পর্যন্ত আমরা ছিলাম, এরপরে কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য আর হয়নি, তো আজকে সেখান থেকে স্টার্ট করছি। এই তড়িৎ বলরেখার কিছু ধর্ম আছে, কিছু এর প্রপার্টিজ থাকে। সেই প্রপার্টিজের মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তড়িৎ বলরেখাগুলো এই ধনাত্মক থেকে শুরু হয়ে ঋণাত্মকে গিয়ে শেষ হয়। তড়িৎ বলরেখার দিক ধনাত্মক আধান থেকে শুরু হয়ে ঋণাত্মক আধানে গিয়ে শেষ হয়। আর কোনো পরিবাহীর অভ্যন্তরে, কোনো পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ বলরেখার কোনো অস্তিত্ব থাকে না। তড়িৎ বলরেখা যা সব পরিবাহীর অভ্যন্তরে থাকবে না। দুই কি না, দুটো তড়িৎ বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না, দুটো তড়িৎ বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না। থার্ড কি, তড়িৎ বলরেখাগুলো পরিবাহীর পৃষ্ঠকে লম্বভাবে স্পর্শ করবে। পরিবাহীর যে পৃষ্ঠ, একটা পরিবাহীর পৃষ্ঠকে তড়িৎ বলরেখাগুলো লম্বভাবে স্পর্শ করবে। আর দুই কি, তড়িৎ বলরেখাগুলি পরস্পরকে পাশের দিকে, তার মানে কি পাশের দিকে, মানে হচ্ছে তার দৈর্ঘ্য বরাবর পরস্পরকে বিকর্ষণ করবে। আর লাস্ট হচ্ছে এই তড়িৎ বলরেখার দুটো প্রান্ত, দেখো এই প্রান্ত আর এই প্রান্ত সমান, এরা কিন্তু সমান, যেখান থেকে দিক এদের সমান, বাট দুটো দিকের যে আধানটা সেটা হচ্ছে সমান নয়, এটা প্লাস এটা মাইনাস। তাহলে ক্লিয়ার হলো? এই কয়েকটা হচ্ছে তড়িৎ বলরেখার ধর্ম, তার মধ্যে প্রধান হচ্ছে এই প্লাস থেকে শুরু হয়ে মাইনাসে গিয়ে শেষ হয় এবং কোনো পরিবাহীর অভ্যন্তরে কোনো তড়িৎ বলরেখা থাকে না। আর দুই যেটা খুব ইম্পর্টেন্ট, দুটো তড়িৎ বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করে না, এটা কিন্তু এক্সাম অডিয়েন্টের জন্য খুব ইম্পর্টেন্ট। এবার একটা জিনিস, আমি এখানে একটা ছবি এঁকেছিলাম কালকের, সেটাই বলছি। আমি ধরলাম, আমরা বলেছিলাম যে প্লাস আধান থেকে তড়িৎ বলরেখা স্টার্ট হয়, এখানে একটা প্লাস আধান, এখানে একটা প্লাস আধান, দুটো আধান থেকে তো তড়িৎ বল রেখা উৎপন্ন হবে আর তার দিক হবে মাইনাসের দিকে, তো সেই জন্য এই দেখো এই সব দিক এই রকম দিকে আসছে।
আর ওর দিকটা ওই দিকে। কিন্তু এদের এই মাঝখানে, এই মাঝখানে এমন একটা অঞ্চল তৈরি হবে যেখানে কোনো বলরেখা থাকবে না, যেখানে মানে দেখো প্লাস আদান মানে এর জন্য একটা প্রাবল্য হবেই, তড়িৎ প্রাবল্য। আমরা দেখেছিলাম একটা একক ধনাত্মক আধান রাখলে তার জন্য একটা আমরা তড়িৎ প্রাবল্য, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পাই, তাহলে এর জন্য একটা থাকবে, আর এটাও প্লাস, তাহলে এর জন্য একটা থাকবে। তো সেই জন্য তো ঠিক মাঝখানে এমন একটা অঞ্চল পাবো যেখানে এই দুটো প্রাবল্যের মানই সমান হবে কিন্তু পরস্পর বিপরীতমুখী হবে। তাই এই মাঝখানের এমন একটা অঞ্চলে যেখানে আমরা কোনো তড়িৎ প্রাবল্যের মান পাবো না, অর্থাৎ এদের লব্ধি প্রাবল্যের মান জিরো হয়ে যাবে। আগের দিনে আমরা দেখেছিলাম যে কোনো একটা সমান আধান বিশিষ্ট সরল রেখার মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান শূন্য হয়। তাই দেখো এখানেও সমান একই আধান তার প্রকৃতি, তাই জন্য এদের মাঝখানের কিছু পয়েন্টে আমরা তড়িৎ বল প্রাবল্যের মান মানে লব্ধি প্রাবল্যের মান পাবো না, কেন সমান ওটা শূন্য হয়। এই যেসব বিন্দু, এই বিন্দুকে বলা হয় হচ্ছে উদাসীন বিন্দু। এই দুটো, এই যে বিন্দু হয় যে মাঝখানের যে পয়েন্টটা হয় এটাকে বলে হচ্ছে উদাসীন বিন্দু। ক্লিয়ার? আর কি বলেছিলাম, আর বলেছিলাম সুষম তড়িৎ ক্ষেত্র কী, দুটো হয়, একটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র আর একটা হচ্ছে অসম তড়িৎ ক্ষেত্র। সুষম তড়িৎ ক্ষেত্র মানে হচ্ছে কোনো ইলেকট্রিক ফিল্ডের যেখানে সমস্ত তড়িৎ প্রাবল্যের মান বা যে তড়িৎ ক্ষেত্রের মান যেখানে বা যে তড়িৎ ক্ষেত্রের প্রত্যেকটা বিন্দুতে, যে কোনো বিন্দুতে এর মানটা সমান হয় তাকে সুষম তড়িৎ ক্ষেত্র বলা হয়। তার মানে একটা তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে যদি ক্ষেত্র প্রাবল্যের মান সমান হয়, আমি ধরলাম এখানে যা মান এখানেও তাই মান এখানেও তাই মান, সব বিন্দুতে যদি এর মান সমান হয় তাকে সুষম তড়িৎ ক্ষেত্র বলে, আর যদি সমান না হয় তাকে অসম তড়িৎ ক্ষেত্র বলে। এবার এইখানে বলেছিলাম আমরা আগের দিন কী পেয়েছিলাম, ই ইজ ইকুয়ালস টু এফ ইন্টু কিউ, তাহলে এফ ইজ ইকুয়ালস টু কী হবে, ই ইন্টু কিউ। এবার আমরা এখান থেকে বলতে পারি, দেখো ম্যাথামেটিক্যালি আমরা ই ইজ ইকুয়াল টু কিউ বাই আর স্কোয়ার লিখেছিলাম, তো আমাদের মনে হতেই পারত যে এটা অনেকটা মানে আর এর মান আমি যত বাড়াবো অর্থাৎ ইনফাইনাইটি অবধি নিয়ে গেলে ই এর মানও থাকবে একটা, হয়তো কম থাকবে বাট থাকবে। কিন্তু আদতে প্র্যাকটিক্যালি দেখা যায় আর এর মান কিছু একটা দূরত্ব যাওয়ার পর আর থাকে না, এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট। এক্সামে কিন্তু আসলেও আসতে পারে যে আর এর বা তড়িৎ প্রাবল্যের মান আমরা কত দূর অবধি পেতে পারি, এখানে কিন্তু যেহেতু আর স্কোয়ার অবধি আছে তো যে কেউ দেখে বলবে ইনফাইনাইটি অবধি গেলে মানে ইনফাইনাইটি ঠিক আগে অবধি এর মান থাকবে, কিন্তু আদে তো সেটা হয় না। তো এই হচ্ছে আগের দিনের ক্লাস। আজকের আমরা স্টার্ট করবো হচ্ছে তড়িৎ দ্বিমেরু থেকে, ইলেকট্রিক ডাইপোল, তড়িৎ দ্বিমেরু। ইলেকট্রিক ডাইপোল আর কিছুই না, দুটো সম পরিমাণ আধান, দুটো সম পরিমাণ আধান পরস্পর একটা দূরত্বে থেকে যে সংস্থা গঠন করে। কিন্তু একটা জিনিস এখানে মিসিং, দুটো আধান, এই যে আধান, এই দুটো আধানকে সম পরিমাণ, দ্যাট মিন্স এটাও যদি দশ হয় এটাও দশ হতে হবে, কিন্তু এদেরকে পরস্পর বিপরীতমুখী হতে হবে, দ্যাট মিন্স এটা যদি প্লাস হয় এটাকে আমার মাইনাস হতে হবে। এই হচ্ছে কন্ডিশান যে দুটো সম পরিমাণ আধান কিন্তু বিপরীতমুখী, খুব ক্ষুদ্র দূরত্বে থেকে যে সংস্থা গঠন করে, আমি ধরলাম এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে টোয়াইস এল, যদি টোয়াইস এল ডিস্টেন্স হয় আর এটাকে আমি প্লাস কিউ ধরলাম এটাকে আমি মাইনাস কিউ ধরলাম, তাহলে ইলেকট্রিক ডাইপোল ইজ ইকুয়ালস টু, আমরা এটাকে স্মল পি দিয়ে লিখি,
তো স্মল পি ইজুগলস টু যে কোনো একটা আধানের মান আর তাদের মধ্যে ডিস্টেন্স, তো স্মল পি ইজুগল টু টু এল কিউ, এটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোলের মান, তড়িৎ দ্বিমেরু, এটাকেই তড়িৎ দ্বিমেরু বলা হয়। ক্লিয়ার? এবার দেখো এই তড়িৎ দ্বিমেরুর কিন্তু মোট আধানটা শূন্য। আমি যদি মোট আধান দেখতে যাই তাহলে এটা প্লাস কিউ, এটা এ মাইনাস কিউ, এটা কিন্তু শূন্য, কিন্তু তড়িৎ দ্বিমেরুর তড়িৎ ক্ষেত্র কিন্তু কখনোই শূন্য হয় না। তড়িৎ দ্বিমেরুর তড়িৎ মানে মোট তড়িৎ আধানটা শূন্য হতে পারে, বাট এর যে মোট তড়িৎ ক্ষেত্র এটা কিন্তু কখনোই শূন্য হয় না। ক্লিয়ার? এবার হচ্ছে কী বলবো, তড়িৎ দ্বিমেরু কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, তড়িৎ দ্বিমেরু একটা ভেক্টর কোয়ান্টিটি। ক্লিয়ার? এবার দেখো আমি এখান থেকে আসি, তাহলে তড়িৎ দ্বিমেরুর এককটা কী হবে? পি একক কি? এল টু এল, এটা তো একটা ডিস্টেন্স, আর কিউ কি? একটা চার্জ, তাহলে চার্জের একক কী হয়? সিজিএসে ইএসইউ, আর ডিস্টেন্সের সেমি, তো এর সিজিএস একক হচ্ছে ইএসইউ সেমি, আর যদি এসআই হয় চার্জের হয় নিউট্রন, আর এর হয় হচ্ছে মিটার, তো এর হয়ে যায় হচ্ছে নিউট্রন মিটার। ক্লিয়ার? এবার যদি আমি মাত্রা ধরি কী হবে এখান থেকে, টু এল মানে কি একটা ডিস্টেন্স, চার্জ মানে কি আই ইন্টু টি, তাহলে কী হবে এল আই টি, এটা হলো তড়িৎ দ্বিমেরুর মাত্রা। ক্লিয়ার? এবার আমরা কিছু তড়িৎ দ্বিমেরু অরিয়েন্টেড প্রবলেম সলভ করব। দেখো ফার্স্ট বলছে কোনো তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর অবস্থিত, কোনো তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর অবস্থিত বিন্দুতে প্রাবল্য নির্ণয়। আমি ধরলাম দ্বিমেরুর ঠিক এই মানে অক্ষের ওপর, মানে অক্ষের ওপর কিন্তু একটা বহিঃস্থ বিন্দু, তাহলে এই একটা বিন্দু যেটা পি আমি ধরলাম, কত না আমি ধরলাম এদের যে ঠিক মধ্যবিন্দু, আমি ধর মানে এই যে এই কিউ থেকে এই কিউ হচ্ছে টোয়াইসেল, আমি ধরলাম এই যে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু থেকে এই যে ডিস্টেন্স এটা হচ্ছে আর, তাহলে যদি এটা আর হয় তাহলে এইটুকু কত হবে, এইটুকু হবে হচ্ছে আর মাইনাস এল, আর এইটুকু কত হবে, এইটুকু হবে হচ্ছে আর প্লাস এল। ক্লিয়ার? এবার দেখো আমি আমাকে কি করতে হবে, আমাকে এই পি বিন্দুতে আলটিমেটলি প্রাবল্যটা নির্ণয় করতে হবে, তাহলে আমি আগে এটাকে আমি জুড়ে দিলাম, আমি প্লাস কিউ আদান এটাকে নাম দিয়ে দিই এ, এটাকে বি, তাহলে কী করবো এবারে করবো হচ্ছে বি মানে প্লাস কিউ আধানের জন্য, প্লাস কিউ আধানের জন্য আমি কি করছি ও বিন্দুতে, সরি পি বিন্দুতে প্রাবল্য, প্রাবল্য আমি যদি ই ওয়ান ধরি, ই ওয়ান ভেক্টর দিয়ে দিচ্ছি, যদি ই ওয়ান ধরি তাহলে কী হবে আমরা কী জানি, এসআইতে করছি ওয়ান বাই ফোর পাই এফ সাইল, আমি এটাকে ধরলাম যে কোনো একটা মাধ্যমে আছে শূন্যতে নয়, তাহলে ওয়ান বাই ফোর পাই এফ সাইলেন, এখানে একটা ইউনিট চার্জ আছে, তাহলে কিউ ওয়ান কিউ টু হয়, তো অনলি কিউ বাই আর স্কোয়ার, আর মানে ডিস্টেন্স, তাহলে কত এই বিপি স্কোয়ার, বিপি মানে কত আর মাইনাস এল, এল হোল স্কোয়ার। এইবার দেখো আমরা কিন্তু ই ওয়ানকে ভেক্টর দিয়েছি, তাহলে এর দিক কোন দিকে হবে, আমি আগের দিনই এই জন্যই বলেছিলাম তড়িৎ প্রাবল্যের ডিরেকশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা প্লাস আধান, তাহলে এটা এখানে টেস্ট চার্জ আছে, তাহলে এর দিকটা কোন দিকে হবে, আমরা বলেছিলাম যদি প্লাস আধান থাকে এর দিকটা বাইরের দিকে হয়, দ্যাট মিন্স এই অভিমুখে হবে, তার মানে এই বিন্দুটা যদি ও হয় তাহলে এই ও পি অভিমুখে, ও পি অভিমুখে হবে, তাহলে এর ডিরেকশন হচ্ছে ও পি বরাবর। ক্লিয়ার? এফ দি ক্লিয়ার তো?
এবার দেখো এটা আমি প্লাস কিউ আধানের জন্য, এবার যদি আমি মাইনাস কিউ আধানের জন্য করি কি হবে, তাহলে মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য কি হবে, পি বিন্দুতে প্রাবল্য আমরাকে ই টু ধরি, ই টু ধরলে কি হবে ওয়ান বাই ফোর পাই এপসাইলন কিউ ওয়ান কিউ টু, তাহলে এটা তো এক, আর কিউ টুও হচ্ছে কিউ, আমি এই প্লাস মাইনাসটা এখন ধরছি না, অনলি কিউটাই নিচ্ছি, তাহলে কিউ বাই কি হবে আর স্কোয়ার, আর মানে কত ডিস্টেন্স স্কোয়ার, তাহলে কত এ থেকে পি, এর দূরত্ব স্কোয়ার, আর এ থেকে পি হচ্ছে আটতে এই আর প্লাস এলটা, তাহলে এখানে কী লিখবো আর প্লাস এলের হোল স্কোয়ার। এইবার দেখো এর ডিরেকশানটা কোন দিকে হবে, আমি বলেছিলাম যদি মাইনাস হয় তাহলে এই ভিতরে মানে এদিকে যায়, ওটা যেহেতু বাইরে বেরিয়ে আছে তাহলে এটা এবার এই দিকে আসবে, তো চার্জের দিকে যাবে, এটা চার্জের থেকে বাইরে যায় ওটা চার্জের দিকে আসবে, তাহলে এটা আসবে পিও বরাবর, তাহলে এটা হবে পিও বরাবর, যেহেতু এখানে আমি ভেক্টর দিয়েছি। এবার আমাকে তো লব্ধি বার করতে হয়, আমি পি বিন্দুতে একটা প্লাস কিউয়ের জন্য এনেছি ওটা ই ওয়ান, এটা আমার মাইনাস কিউয়ের জন্য ওটা ই টু, তাহলে আমার যদি লব্ধি হয় তাহলে লব্ধি ইটা কী হয়, ই সবসময় হয় হচ্ছে বেশি থেকে কম, এটা বিয়োগ হয়ে যায়, তাহলে ই ওয়ান মাইনাস ই টুটা হয়ে যায়। ডিরেকশানটা পরে দিচ্ছি, দেখো কিউ বাই ফোর পাই এপসাইলন সবার জন্য কমন, তাহলে কি হবে ওয়ান বাই আর মাইনাস এল এর হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই এল এর স্কোয়ার কি হয়, কিউ বাই ফোর পাই এপসাইলন দেখো আর মাইনাস এল এর হোল স্কোয়ার আর প্লাস এল এর হোল স্কোয়ার, আমি একদম সিম্পলভাবে করে দিচ্ছি, এটা কী আছে আর প্লাস এল এর হোল স্কোয়ার আছে মাইনাস আর মাইনাস এল এর হোল স্কোয়ার আছে, এইটা একটা সূত্র হয় কিউ বাই ফোর পাই এপসাইলন, দেখো এ প্লাস বি এ মাইনাস বি, আমি এটাকে বলতে পারি এটা এ প্লাস বি এটা এ মাইনাস বি, তাহলে কী হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আগে তলায় দিয়ে দিই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কিন্তু দেখো এদের আবার একটা স্কোয়ার আছে, তাহলে কী হবে এদের হোল স্কোয়ার, আর এটা কী আছে এ প্লাস বির হোল স্কোয়ার ইয়ে মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার, এটা হচ্ছে ফোর এ বির সূত্র, তাহলে ফোর এ মানে কত কিউ, এ মানে হচ্ছে এল, তো ফোর কিউ ইন্টু এল আসলো, ফোর কিউ ইন্টু এল সরি ফোর আর এল সরি সরি এক্সট্রিমলি সরি ফোর আর এল আসলো, তাহলে আমার এই অবধি আসলো। এইবার দেখো তাহলে ই ভেক্টরটা কী হবে, ই ভেক্টর কী হবে দেখো ওয়ান বাই ফোর পাই এপসাইলন, আমি যদি টু টু কিউ এলকে একদিকে এ রাখি টু কিউ এল, আর এখানে কি এ পড়ে থাকবে আরেকটা টু আর পড়ে থাকবে কে দেখো, তাহলে এইটা মানে কি এটা মানে কিন্তু পি দ্বিমেরু ভ্রামক, তাহলে আলটিমেটলি আসলো কি ই ভেক্টর ইজ ইকুয়ালস টু ওয়ান বাই ফোর পাই এপসাইলন টু পি আর বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার, আর এর ডিরেকশন কোন দিকে, যেহেতু এটা বেশি ছিল তাই ও পি বরাবর, মানে যেহেতু ই ওয়ানটা এই টুর থেকে বেশি তাই ই ওয়ানের যেটা ডিরেকশন এটাও সেই ডিরেকশন হবে। এই আসলে হচ্ছে আমার প্রাবল্য, মানে এদের বহিষ্ঠ কোনো বিন্দু দুটি অক্ষের ওপর তার লব্ধি প্রাবল্য কত হয়, ক্লিয়ার। এবার এখান থেকে একটা, এটা তো এক্সামে আসে, এখান থেকে অনেক ম্যাথস প্রচুর আসে, আমরা এখান থেকে একটা কেস আনছি, কেস কেস ওয়ান, যদি এই যে ডিস্টেন্সটা মানে আর যদি এল এর থেকে অনেক বড় হয়, এই যে আমি ডিস্টেন্সটা আর ধরেছি এই আরটা তো এই এল এর মোটামুটি একই রকম, যদি অনেক বড় হয় মানে আরটা অসীমে অবস্থিত তাহলে কী হবে আর এল এর থেকে অনেক অনেক বড় হবে, তখন ই এর মানটা কী হবে, অনলি শুধু আমি ই লিখছি ওয়ান বাই ফোর পাই এপসাইলন, দেখো আরটা অনলি আর থাকবে আর এই আর স্কোয়ার মানে সেল স্কোয়ার, আমি যদি একটা অসীম সমুদ্র থেকে এক বালতি জল তুলি কিছুই হবে না, তো ঠিক সেই রকম আরের মানে হচ্ছে অসীম, সেখান থেকে একটা এল বাদ দিলে কিছুই হবে না, শুধু অনলি তাহলে কী থাকবে আর স্কোয়ার তার স্কোয়ার, তাহলে কী হয় মানে এল স্কোয়ারটাকে আমরা নেগলেক্ট করতে পারি, তাহলে আর স্কোয়ারের স্কোয়ার কী হয় আর টু দি পাওয়ার ফোর, তাহলে এটার মান কী হয় ওয়ান বাই ফোর পাই এপসাইলন টু পি বাই আর কিউব। এটা কিন্তু এক্সামে আসে, এই কেসটা কিন্তু দেয় খুব, মানে অন্তত ডাব্লিউবি সিলেবাস এইচএসের জন্য
প্রচণ্ড আসে, এইটা কিন্তু আসে। তো এখান থেকে আমি একটা ইকুয়েশনে আস মানে একটা কেসে আসতে পারি, ই প্রপোর্শনালস টু ওয়ান বাই আর কিউব, ই প্রপোর্শনালস টু ওয়ান বাই আর কিউব। আর দেখো এখানে এগুলো তো সব হচ্ছে, এখানে সব হচ্ছে এগুলো কনস্ট্যান্ট, টু পি সব কনস্ট্যান্ট, অনলি আর আরটাই হচ্ছে ভ্যারিয়েবল। তো যদি আর ভ্যারিয়েবল হয় তাহলে কি হয়, ই ইজ প্রপোর্শনালস টু ওয়ান বাই আর কিউব, তাহলে এইটা হচ্ছে এটা সমাধান। তো সমাধান কিন্তু এক্সামে শর্টে খুব আসে, এটা যেমন ই ইলেকট্রিক ফিল্ড, তো ম্যাগনেটিক ফিল্ডের জন্য কিন্তু আসে ওইখানে আমার জাস্ট ইটা বি হয়ে যায়, বি প্রপোর্শনাল টু ওয়ান বাই আর কিউব। দেখো এটা হলো হচ্ছে তাদের অক্ষের ওপর। এবার যদি আরেকটা করিয়ে দিই, এই দুটো চার্জ এখানে মাইনাস কিউ, এটা প্লাস কিউ, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এদের মধ্যে এটা ডিস্টেন্স হচ্ছে টোয়াইস এল। এবার বলছে কি, এদের ঠিক মধ্যবিন্দু থেকে লম্ব সমদ্বিখণ্ডকের ওপর, মধ্যবিন্দু থেকে লম্ব, দেখো এটা হচ্ছে মধ্যবিন্দু, লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়। কি করব আমি, সিম্পলি এই এখান থেকে এটা যুক্ত করলাম আর এখান থেকে এটা যুক্ত করলাম। হ্যাঁ, এই পয়েন্টটাকে আমি এখন কিছু ধরছি না, আমি শুধু অনলি এটাকে পি পয়েন্ট লিখছি, একটা কি পয়েন্ট, পি পয়েন্ট। হ্যাঁ, এবার তাহলে দেখো এখান থেকে আমি এইটুকু, এই আমি যে পি থেকে এল এটাকে আমি কী নাম দিলাম, এটাকে আমি একটা ও নাম দিলাম। তো এই পি ও হচ্ছে আর, দেখো ও পি এটা হচ্ছে আর, এ ও যা ও বি তাই এটা হচ্ছে এল, তাই তো, এ ও ও বি, এল প্লাস এল মানে টু এল হয়। এবার আমাকে আনতে হবে, তাহলে কী করবো, এই প্লাস কিউ চার্জের জন্য ফার্স্ট এইটা করবো, ওটাকে আমি ই ওয়ান ধরলাম, ই ওয়ান ভেক্টর। ই ওয়ান ভেক্টর কী হবে, প্লাস কিউ চার্জের জন্য কী হয়, আমি এ এসাইতেই করছি, ওয়ান বাই ফোর পাই এপসাইলন কিউ বাই কী হবে, বি পি সো হোল স্কোয়ার, বি আর পি হোল স্কোয়ার। তাহলে আর বি আর পি হোল স্কোয়ার মানে দেখো পি ও বি, পি ও বি কিন্তু এটা কী, এটা একটা সমকোণী ত্রিভুজ। হুম, সমকোণী ত্রিভুজ এটা কি, ও অতিভুজ। তাহলে অতিভুজ মানে কী হয়, লম্ব স্কোয়ার প্লাস এ ভূমি স্কোয়ার, তাহলে কী কী হবে, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। ক্লিয়ার, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। এর ডিরেকশানটা কী হবে, এবার যেহেতু বলেছিলাম এই পয়েন্টটা থেকে বেরিয়ে যায়, মানে এইটা থেকে দূরের দিকে যায়, তাহলে আমি ধরলাম এটা ঠিক এদিকে যাবে, আমি ধরলাম এটা ঠিক এদিকে যাবে, তার মানে বিপি বরাবর, বিপি মানে ওই দিকে। ক্লিয়ার, এবার ই টু, ই টু কী না, ই টু হচ্ছে এই মাইনাস কিউ আধানের জন্য এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য কী হবে, ওয়ান বাই ফোর পাই এপসাইলন। এগুলো খুবই ইজি, জাস্ট একবার কনসেপ্টটা এসে গেলে গড়গড় করে সব গড়িয়ে যাবে। ওয়ান বাই ফোর পাই এপসাইলন কিউ বাই কি, ফের এইটা হচ্ছে ডিস্টেন্স মানে কিউ বাই আর স্কোয়ার, যেহেতু ছিল আর স্কোয়ার মানে কত, যে ওই টেস্ট চার্জ থেকে যে চার্জটার জন্য আমি করছি তার ডিস্টেন্স, এটাও একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এটাও কি, এটা ও অতিভুজ, তো অতিভুজ মানে কি, এইটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তাহলে কী হয়, এটাও হবে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। আর এর অভিমুখ কী হবে, এর হবে এই কিউয়ের দিকে, যেহেতু এটা মাইনাস চার্জ তাহলে পি এ বরাবর, এর হবে পি এ বরাবর। ক্লিয়ার, এবার তুমি খুব ভালোভাবে দেখো এর দি, যদি এর দিকটা যদি এদিক হয়, এবার আমি আলটিমেটলি আমাকে তো বার করতে হবে লব্ধির দিকটা, তাহলে এর লব্ধি যাবে কোন দিকে, এর ওটা ওদিকে এটা এদিকে, তাহলে কী হবে, আমরা ক্লাস ইলেভেনে ভেক্টরের উপাংশ বিভাজন পড়েছিলাম, তাই আমি ফার্স্টে এইটা করছি, যদি এটা উপাংশ হয় এর একটা দিক, আমি দেখো ফার্স্টে আমি এটা ধরলাম এটা থিটা আছে, হুম, তাহলে এটা থিটা মানে এটা থিটা, আমি ধরলাম দেখো এইটা তো একটা বাহু, এর সাথে এটা যখন থিটা, তাহলে এর সমান আমি এটা একটা সমান তলাল টানলাম, এটাও সেই, তাহলে এটাও হবে থিটা। হ্যাঁ, এবার দেখো বুঝেছো তো, এবার এটা যদি ই ওয়ান হয় তাহলে এটা কী হবে, এর এদিকে এটা হবে হচ্ছে ই ওয়ান কস থিটা, আর এর লম্ব কী, এর লম্ব হচ্ছে এই দিক,
হ্যাঁ, এটা তাহলে কি হবে, ই ওয়ান সাইন থিটা, ক্লিয়ার? আবার দেখো ই টু, ই টু এর দিক হচ্ছে এদিকে, তাহলে ই টু এর দিকে এদিকে হলে এর তাহলে এদিকে একটা উপাংশ থাকবে, আর এদিকে মানে আমি উপাংশ ভাগ করছি, আর এদিকে একটা থাকবে। এটা যদি প্লেন ই টু হয় তাহলে এদিকে কি হবে, এর হবে হচ্ছে ই টু, কারণ অ্যাঙ্গেল কোনটা, এটাও তো অ্যাঙ্গেল থিটা, তাহলে এটা হবে ই টু কস থিটা, আর এটা কি হবে, ই টু সাইন থিটা। এবার দেখো ই ওয়ানের জন্য এই সাইন থিটার দিকে, ই টুর জন্য এই সাইন থিটার দিকে, ই ওয়ান ই টুর মান কিন্তু সেম। এই তো দেখো ই ওয়ানেরও যা মান, ই টুরও মান সমান, সাইন থিটা সমান, তাহলে ই ওয়ান সাইন থিটা এ ওপরে ই টু সাইন থিটা, এরা পরস্পরকে প্রতিমিত করবে, মানে একে অন্যকে রিফ্লেক্স করে দেবে, আলটিমেটলি মানটা আর থাকবে না, তাহলে মান কে থাকবে, শুধু এই ডিরেকশানে মান। তাহলে আলটিমেটলি প্রাবল্যের মানটা কী হবে, প্রাবল্যের মান হবে ই ওয়ান কস থিটা প্লাস ই টু কস থিটা, দুটোই। আর যেহেতু আমরা ই ওয়ান ইজ ইকুয়ালস টু ই টু দেখলাম, এটাকে আমরা টু ই ওয়ান কস থিটা লিখতেই পারি, ক্লিয়ার? এই হচ্ছে আমাদের কাজ শেষ। এইবার শুধু এইখানে এই ট্রিকটাই ছিল কোন দিকের হবে, এই দিকটা ধরতে পারলেই ব্যাপারটা পুরো শেষ। এবার কিচ্ছু না, মানটা শুধু বসাতে হবে, কিউ বাই আর স্কোয়ার প্লাস এল এল স্কোয়ার তার স্কোয়ার। এবার দেখো কস থিটা, যদি এটা অ্যাঙ্গেল হয় থিটা, কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ, ভূমি কি, ভূমি হচ্ছে এল, অতিভুজে এটা, তাহলে কী হয়, এল বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ারের, সরি রুট লিখি, ক্লিয়ার? কারণ রুটই তো হয়, এটা যদি অতিভুজের মান কী হয়, এটা আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এর তো হোল স্কোয়ার হয়, কারণ আমরা কী জানি এখান থেকে, আমরা এখান থেকে জানি হচ্ছে এপির হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু ও এর হোল স্কোয়ার প্লাস পিওর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে এপি ইজ ইকুয়াল টু কী হবে, রুট আন্ডার ও এর হোল স্কোয়ার প্লাস ও পির হোল স্কোয়ার, তাহলে কী হয়, ও এ মানে কি, ও এ মানে কত, এল স্কোয়ার, আর ওপি মানে কত, আর স্কোয়ার, এই হয়ে গেল সিম্পলি। এইটা তাহলে এখান থেকে আসছে কি, দেখো টু কিউ এল, টু কিউ এলকে আমরা কি লিখতে পারি, ওয়ান বাই ফোর বাই এপসাইলন, টু কিউ এলকে আমরা ডিরেক্টলি পি লিখতে পারি, পি বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ারে, দেখো এখানে স্কোয়ার আর এখানে আরও এক, তাহলে কি হয় থ্রি বাই টু, থ্রি বাই টু, ক্লিয়ার? সরি একটা পার্ট আমি একটু ভুল বলেছিলাম, এগুলো স্কোয়ার হবে না এই পার্টটা, কারণ কি এপি আমরা কি, আমরা ওখানে এ মানে আর স্কোয়ার নিয়ে মানে এপি স্কোয়ারটা নিচ্ছিলাম, তাহলে এপির মান এটা, তাহলে এ স্কোয়ার করলে কি হয়, শুধু অনলি এটা থাকবে, আমি একটু ভুল করে সরি সরি এটা একটু ভুল করে আমি এটা বলে ফেলেছিলাম। যাই হোক এটা থ্রি বাই টু আসলো, তো এইটা আসলো হচ্ছে আমার আলটিমেটলি লব্ধি প্রাবল্যের মান, তো লব্ধি প্রাবল্যের মান ইজ ইকুয়ালস টু পি বাই ওয়ান বাই ফোর বাই এপসাইলেন। এইটা এখানেও ঠিক একই রকম, এটা তো মান আসলো, এখানেও ঠিক কন্ডিশান একই রকম, কেস স্পেশাল কেস, যদি আটটা অনেক বেশি বড় হয় এলের থেকে, তো যদি এলের থেকে আটটা ধরো এরম একটা বললো কোনো একটা বিন্দু লম্ব সমাধিখণ্ডকের ওপর অবস্থিত, সেটা অনেক দূরে অবস্থিত, মানে সেই বিন্দুটা তড়িৎ দ্বিমেরু থেকে অনেক দূরে অবস্থিত, তাহলে তার তড়িৎ প্রাবল্যের মান কী হবে, সবে কী থাকবে, শুধু ই এর জায়গায় ইটা বসে কী হবে, ওয়ান বাই ফোর পাই এপসাইলেন পিটা পি। আর যদি দেখো একবার মানে একটা বৃহৎ সমুদ্র যদি এক বালতি জল ঢালি, সেটা কিচ্ছু হবে না, সেই জলতল সে একই থাকবে, তো এটাও তাই, এটা একটা বৃহৎ সমুদ্র, আর তো এমনি খুব বড়ো, দেন আমার আর স্কোয়ার আরও বড়ো, তো সেখানে এল এল খুব ক্ষুদ্র, তো আমি এক আর যেহেতু প্লাস আছে তো আমার একটু ঢালছি জল, তো যদি জল ঢালি সেটা জলতল আর চেঞ্জ হবে না, একই থাকবে, তো আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার যা আর স্কোয়ারও তাই, আর যদি আর স্কোয়ারটা বাইরে আছে রুট আন্ডার এই থ্রি বাই টু আছে, তাহলে আর স্কোয়ার আর টু এই কেটে যাবে, কী থাকবে, শুধু আর কিউ, তাহলে এখানেও কী আসছে, এখানেও আসছে ই প্রপোর্শনাল টু ওয়ান বাই আর কিউ, কারণ দেখো পি কনস্ট্যান্ট এটা কনস্ট্যান্ট আর কিউ, তাহলে এই হলো আমার
দুটো কেস থেকে, আগেরটা তো এটা এসেছিলো, এটা তো এটা আসলো, তাহলে এই হলো আমার তড়িৎ প্রাবল্যের কি কিছু এক্সাম্পল, বা এইটা হচ্ছে তড়িৎ প্রাবল্যের কিছু কনসেপচুয়াল প্রপার্টিস। এটা হচ্ছে তার অক্ষের ওপর, এটা হচ্ছে তার লম্ব সমদ্বিখণ্ডকের ওপর, ক্লিয়ার? এবার আমরা দেখবো হচ্ছে এই একটা সুষম তড়িৎ ক্ষেত্রে, যেটা আমরা দেখছিলাম কোনো একটা তড়িৎ দ্বিমেরু অক্ষের ওপরে এরম বিন্দুতে বা লম্ব সমদ্বিখণ্ডের ওপর বিন্দুতে তার তড়িৎ প্রাবল্য মানে লব্ধির মানটা কী হয়। এবার একটু দেখবো, একটা যদি সুষম তড়িৎ ক্ষেত্রে, আমি যদি একটা সুষম তড়িৎ ক্ষেত্র ধরলাম, এই হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র, এই সুষম তড়িৎ ক্ষেত্রে আমি একটা তড়িৎ দ্বিমেরুকে একটা অ্যাঙ্গেলে স্থাপন করলাম, থিটা অ্যাঙ্গেলে। একটা তড়িৎ দ্বিমেরু আছে, এটা তড়িৎ দ্বিমেরু, এদিকে একটা প্লাস কিউ আধান, এদিকে মাইনাস কিউ আধান, একে থিটা অ্যাঙ্গেল, এই দেখো এই যে অ্যাঙ্গেলটা, এই থিটা অ্যাঙ্গেল, এই থিটা অ্যাঙ্গেলে আমি রাখলাম, তাহলে এর ওপর প্রযুক্ত বল আর টর্কের মান কত, ক্লিয়ার? তাহলে এটা কী হলো, এটাকে এ পয়েন্ট ধরলাম আর এটাকে আমি বি পয়েন্ট ধরলাম, এটা এ পয়েন্ট, এটা এ বি পয়েন্ট ধরলাম, ক্লিয়ার? এবার দেখো তাহলে মানটা কী হবে, তাহলে এটা আমরা কী বলেছি, একটা মাইনাস কিউ আধানকে রাখতে হবে, মাইনাস কিউ আধানকে রাখলে এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, দুজন আলটিমেটলি মিলিয়ে একটা তড়িৎ দ্বিমেরু হচ্ছে। তো তড়িৎ দ্বিমেরু যদি হয় তাহলে কী হবে, তড়িৎ এ এদিকে একটা বল অনুভব হবে, সেটা কী হবে, বল ইজ ইকুয়াল টু কী হয়, কিউ ইন্টু ই, কিন্তু এটা মাইনাস বল হবে, আর এ এদিকে একটা বল অনুভব করবে, এটা কী হবে, এটা প্লাস কিউ ইন্টু ই হবে, এ এদিকে একটা প্লাস কিউ আর এটা হচ্ছে মাইনাস কিউ ই ফোর্স। তাহলে আলটিমেটলি লব্ধি ফোর্সটা কী হবে, এ লব্ধি ফোর্স হবে হচ্ছে ফোর্স বা কী হবে, কিউ ই, এটা হচ্ছে প্লাস কিউ ই আর এটা কী হবে, দুটো তো যোগ, যোগ কী হবে, মাইনাস অফ কিউ ই, তাহলে কিউ ই মাইনাস কিউ ই ইজ ইকুয়ালস টু জিরো। দ্যাট মিন্স কি কী হলো, লব্ধি ফোর্স, লব্ধি ফোর্স কখনোই থাকতে পারে না, কোথায়, সুষম তড়িৎ ক্ষেত্রে, সুষম তড়িৎ ক্ষেত্রে প্রযুক্ত বলের মান শূন্য হয়, সুষম তড়িৎ ক্ষেত্রে কোনো তড়িৎ দ্বিমেরুর ওপরে প্রযুক্ত বল শূন্য হয়, এটা কিন্তু মনে রাখতে হবে। এবার দেখো বল তো শূন্য পড়েছিলাম, বল আর টর্ক হচ্ছে বলের ঠিক একটা কৌণিক রূপ, টর্ক মানে যেহেতু আমি এটাকে একটা তড়িৎ ক্ষেত্রে স্থাপন করেছি, তো এর এই মাইনাস কিউ আর এই প্লাস কিউ এই আধানের ওপর দুটো দিক থেকে বল প্রয়োগ হচ্ছে, এবার বলটা হয়তো নিট বল মানে লব্ধি ফোর্সটা হয়তো জিরো হচ্ছে, বাট যেহেতু একটা বল তো ক্রিয়া হবে, একটা তো বল প্রযুক্ত হবেই, তো বল প্রযুক্ত হওয়ার ফলে এই দ্বিমেরুটা একটা ঘূর্ণনের সৃষ্টি হবে, এর এদিকে একটা বল প্রয়োগ হচ্ছে, এদিকে একটা বল প্রয়োগ, একবার এদিকে আসবে, একবার এদিকে যাবে, একবার এদিকে আসবে, একবার মানে একটা ঘূর্ণনের সৃষ্টি হবে, আর ঘূর্ণন মানেই হচ্ছে একটা টর্কের সৃষ্টি হয়, TORQUE টর্ক, তো একটা টর্কের সৃষ্টি হয়। আমরা টর্ক ইজ ইকুয়ালস টু কে জানি, টর্ক ইজ ইকুয়ালস, আমরা টর্ককে টাও দিয়ে লিখি, তো টাও ইজ ইকুয়ালস টু কী হয়, ফোর্স ইনটু ওই দুটো মানে বল, যে দুটো বল ক্রিয়া হলে তবেই কিন্তু টর্ক অ্যাপ্লাই হয়, তো ওই যে দুটো বল ক্রিয়া হচ্ছে তাদের লম্ব দূরত্ব, দুটো বলের মধ্যে লম্ব দূরত্ব। এবার দেখো এর ফোর্সটা যদি এই রকম দিকে থাকে, আধানটা এই দিকে আর এটা এই দিকে, তাহলে এদের মধ্যে লম্ব দূরত্ব কোনটা, লম্ব দূরত্ব কিন্তু এইটা হয়, যদি আমি এটাকে জুড়ে দিই এই দুটোকে, লম্ব দূরত্ব কিন্তু এইটা হয়, এটা এই, আমি এটাকে সি ধরলাম,
এই এসি কিন্তু হচ্ছে দুটো বলের মধ্যে লম্ব দূরত্ব। কেন লম্ব? ইটার দিক কিন্তু এদিকে, তড়িৎ ক্ষেত্র দিক কিন্তু সব এদিকে, আর তার সাথে লম্ব কি, এটার সাথে যে লম্ব কোণটা হয় এটাই হয়, তো লম্ব দূরত্ব কিন্তু এটাই হয়। তাই জন্য এসিকে আমরা লম্ব দূরত্ব, তাহলে টর্ক ইজ ইকুয়ালস টু হয় হচ্ছে ফোর্স ইনটু, ফোর্স ইনটু লম্ব দূরত্ব। এবার দেখো ফোর্স ইজ ইকুয়াল টু কী কে জানি, কিউ ইনটু ই, কিউ ইনটু ই। আর এসি দেখো, যেহেতু যদি এইটা থিটা হয়, এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা আমার থিটা হবে। যদি অ্যাঙ্গেল এখানে কী হচ্ছে, তাহলে অ্যাঙ্গেল এ বি সি এটা হচ্ছে থিটা, অ্যাঙ্গেল এ বি সি এটা হচ্ছে থিটা। তাহলে যদি এটা থিটা হয় তাহলে কী কী হবে, আমি এখান থেকে কী কে লিখতে পারি, তো দেখো সাইন থিটা, সাইন থিটা ইজ ইকুয়ালস আমি লিখতেই পারি লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটা ইজ ইকুয়ালস টু এসি বাই এ বি লেখা যায়, সাইন থিটা ইজ ইকুয়ালস টু এসি বাই এ বি লেখা যায়। তাহলে এখান থেকে এসি ইজ ইকুয়ালস টু কী হয়, এ বি সাইন থিটা, এসি ইজ ইকুয়ালস টু এ বি সাইন থিটা। তাহলে এইখানে আমি এ বি সাইন থিটা লিখে দিলাম, তাহলে কী হবে, কিউ ই ইনটু এ বি সাইন থিটা। এ বি মানে কি, এ বি মানে হচ্ছে এই ডিস্টেন্স আর তড়িৎ দ্বিমেরুর, আর তড়িৎ দ্বিমেরুর ডিস্টেন্স হচ্ছে টোয়াইস এল, টোয়াইস এল, আর এটা হচ্ছে সাইন থিটা। তো কী হলো, এবার দেখো এখান থেকে টু কিউ আর এল আমি এটাকে একত্রিত আনলাম, গুণ একটা ই সাইন থিটা করলাম, তাহলে এই টু কিউ এল এটা এ মানে কি, এটা মানেই হচ্ছে তড়িৎ দ্বিমেরুর পি, তাহলে কি আসলো পি ই সাইন থিটা। তাহলে টাও ইজ ইকুয়ালস টু পি ই সাইন থিটা, বিশাল ভাইটাল একটা জিনিসে কিন্তু আমরা এসে পৌঁছালাম। এটা থেকে কিন্তু প্রচুর প্রচুর প্রবলেমস কিন্তু আসে, টাও ইজ ইকুয়ালস টু পি ই সাইন থিটা, প্রচুর প্রবলেমস কিন্তু এখান থেকে জেনারেট হয়। দেখো ফার্স্ট কেস, ফার্স্ট যেটা প্রবলেম কেস ওয়ান, কখন টর্কের মান হাই হবে বা ম্যাক্সিমাম হবে, টর্কের মান কখন ম্যাক্সিমাম হবে। তো দেখো যদি, কারণ এখানে তো একটা সাইন থিটা আছে, তো সাইন থিটা যখন ম্যাক্সিমাম হবে, সাইন থিটা যখন ম্যাক্সিমাম হবে তখনই টাও ম্যাক্সিমাম হবে। তাহলে সাইন থিটাকে ম্যাক্সিমাম হতে গেলে থিটাকে হতে হবে পাই বাই টু অর 90 ডিগ্রি। তাহলে যদি 90 ডিগ্রি হয় তখনই টাওটা হবে হচ্ছে সর্বোচ্চ, কারণ দেখো সাইন 90-র মান হচ্ছে 1, তার থেকে সব হচ্ছে সাইনের কম মান, তাই জন্য এই সাইন 90 হলে এটা 1 হয়ে যাচ্ছে, তখন টাও ইজ ইকুয়ালস টু অনলি পি ইনটু ই হচ্ছে। এটাই কিন্তু টর্কের সর্বোচ্চ মান। আর কেস টু হচ্ছে টর্কের সর্ব নিম্ন মান বা কোন বিন্দুতে টর্কের মান জিরো। দেখো যদি আমি থিটা ইজ ইকুয়ালস এখানে 0 ডিগ্রি বা পাই লিখি, তাহলে কি হবে, সাইন পাই বা সাইন জিরো হচ্ছে জিরো, তো তখন কিন্তু টাও এর মান হয়ে যায় হচ্ছে জিরো, এটাই হচ্ছে হচ্ছে মিনিমাম। তো টর্ক যখন 90 ডিগ্রি বা পাই বাই টু হয় তখন, সরি থিটা যখন 90 ডিগ্রি পাইবে তখন ম্যাক্সিমাম হয়, আর যখন এটা জিরো হয়ে যায় তখন মিনিমাম। তো এই দেখো এইটা তো একটা থিটাই আছে, যেই এটা হতে 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 এটা তো এর তড়িৎক্ষেত্রের দিকে দিকে আর দ্বিমেরুর দিকে, এটা বাঁকতে 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 যখনই এইটাও এইরকম আসবে, মানে এটা একই দিকে আসলো, তখন কিন্তু এইটা হবে। আর এইটা এই দিকে আছে, এটা এরকম ছিল ফার্স্টে, এটা বাঁকতে 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 যেই এটা এইরকম হয়ে যাবে তখন কিন্তু এটা ম্যাক্সিমাম হবে। তাহলে এর ছবিটা মানে টর্কের হায়েস্ট মান, এর ছবিটা হচ্ছে এই রকম, আর টর্কের যে লোয়েস্ট মান এর ছবিটা হচ্ছে এই রকম, একই দিক, আর এটা হচ্ছে দেখো লম্ব দিক। এই হচ্ছে টর্কের হায়েস্ট আর লোয়েস্ট মান। আর এখান থেকে আমরা একটা থিওরি আসছি লাস্ট, একটা টর্কের রূপ, দেখো টাও ইতো ভেক্টর, ই ভেক্টর, পিও ভেক্টর আমরা বলেছি, তাহলে এখান থেকে টাওটাও ভেক্টর হয়, কিন্তু সেই ভেক্টর ফর্মটা কি, আমরা জানি কোনো ক্রস প্রোডাক্ট বা ভাঙলেই
সেখানে একটা সাইন আছে, তাহলে এখান থেকে আমরা স্পষ্টই বলতে পারি এটা একটা ক্রস প্রোডাক্ট। তাহলে টাউ ইজ ইকুয়ালস টু পি ক্রস ই ভেক্টর ফর্ম। অসংখ্যবার কিন্তু এক্সামে আসে, অন্তত WB বোর্ডে অসংখ্যবার কিন্তু এক্সামে আসে টাউ ভেক্টর ইজ ইকুয়ালস টু পি ক্রস ই। তো এই হলো হচ্ছে টর্কের মান, ক্লিয়ার? তো এখান থেকে এটাই হচ্ছে প্রবলেম। তো আশা করি ক্লাসটা ভালো লাগলো। তো যদি ভালো লেগে থাকে আর এরকম ভিডিও যদি তোমরা আরও পেতে চাও, তো একটু এটাকে শেয়ার করো, লাইক করো এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আশা করব আরও নতুন নতুন কোনো ভিডিও আনার, যেহেতু এখন লকডাউন চলছে, বাইরের বার হওয়ার কোনো কন্ডিশন নেই, আর তোমরা দয়া করে কেউ বাইরে বার হয়েও না। তো আমি চেষ্টা করব ঘরের ভিতরে থেকে যতটা সম্ভব ক্লাস টুয়েলভে, যেহেতু ক্লাস টুয়েলভটা এক্সাম, তো HS তো আশা করি পিছাবে না এর পরের বার, তো এক্সাম যেহেতু সে একই টাইমে হবে, তো সেক্ষেত্রে আমি চেষ্টা করব অল্প অল্প করে প্রতিদিন যদি একটা ক্লাস আনা যায় অল্প অল্প, তো সিলেবাসটাকে একটু আমি ট্রাই করব। যতদিন না তোমাদের এই লকডাউনটা শেষ হচ্ছে, একটু একটু করে এটাকে শেষ করে যাওয়া। তো যাই হোক, ভালো থেকো সবাই, সাবধানে থেকো, আর প্লিজ কেউ বার হয় না বাড়ি থেকে, লকডাউনটাকে মেনে চলো। আমি আস্তে আস্তে চেষ্টা করব যতটা ভালোভাবে করা যায়, আর না বুঝতে পারলে কিছু যদি প্রবলেম হয় নিচে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর সবার শেষে একটা লাইক করে যাও, কারণ লাইকটাই হচ্ছে মোটিভেশন। যত লাইক পাবো ভাববো হয়তো আরও চাইছে, তো আমি আরও সেটা অন্যভাবে আরও ভালোভাবে করার জন্য আমি একটা বল পাবো। ভালো থেকো, গুড নাইট।